নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের আলুর পিঠা পরোটা বানানো দেখাবো। এইভাবে একবার আলুর পিঠা পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি একটা আলুর পিঠা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়। পরোটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়, কিন্তু এই পিঠা পরোটাগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি নরম তুলতুলে হবে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা দেখুন, এর ভেতরে আলুর পুর থাকায় এই আলুর পিঠা পরোটাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলুন দারুণ স্বাদের আলুর পিঠা পরোটাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম আটা। এখানে আমি আটা দিয়ে পিঠা পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, বা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আটার মধ্যে ময়ম দিয়ে দিতে হবে। দু মিনিট ধরে আটায় খুব ভালো করে ময়ম দিয়ে দিয়েছি। এখন আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আর এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখন আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা বানাতে হবে। খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে, এতে পরোটাগুলো বানাতেও অসুবিধা হবে। প্রথমে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটির ওপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাও ডোয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তারপরে ডোটাকে এইভাবে 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টার মধ্যে ডোটা কিন্তু ফুলে অনেকটাই উঁচু হয়ে যাবে। আর এই সময় আমি একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো রসুন, আর সামান্য পরিমাণ আদা বাটা। এখন ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে 1 মিনিটের মতন মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 1/4 ভাগ, আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ। এবার হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরো করেও রেখেছি, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে পরোটাগুলো। এখন এইভাবে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আলুর পুরটাকে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি।
আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আলুর পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি, আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ডোটি থেকে বেশ কিছুটা করে অংশ নিয়ে এক একটা লিচি কেটে নিচ্ছি। এক কাপ আটা দিয়ে যে ডোটা বানানো হয়েছিল সেই ডো থেকে কিন্তু চারটে বড় বড় লিচি কেটে নিয়েছি। এখন একটা লিচি নিয়ে নিচ্ছি। এবার লিচিটাকে প্রথমেইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। আর চপিং বোর্ডের ওপরে অল্প পরিমাণ আটা ছড়িয়ে রেখেছিলাম। এবার এই লিচিটাকে প্রথমে একটু মোটা করে বেলে নিতে হবে। লিচিটাকে এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ আলুর পুর রেখে দিলাম। তারপরে ভালো করে এক জায়গায় করে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। আলুর পিঠা পরোটাটা রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত আলুর পিঠা পরোটাগুলো রেডি করে নিচ্ছি। এবার একটা তাওয়াকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা আলুর পিঠা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এই পরোটাটাকে শুকনো খোলায় এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি। তারপরে অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আপনারা অনেক বেশি তেল দিয়েও পরোটাটা ভাজতে পারেন, আর না হলে এইভাবে অয়েল ব্রাশ করেও পরোটাটা ভেজে নিতে পারেন। পরোটাটা একদিক হয়ে গেছে, এখন আবারও উল্টে পাল্টে নিলাম। তারপরে আবারও অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি। আর একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা আলুর পিঠা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এই পরোটাটা একইভাবে অল্প অল্প তেল ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পরোটাটা কিন্তু আমি প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেবো না, অল্প অল্প অয়েল ব্রাশ করে প্রথম থেকে এইভাবে ভেজে নেবো। আপনারা এইভাবেও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এই পরোটাটাও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আলুর পিঠা পরোটাগুলো এখন একটা প্লেটে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার আলুর পিঠা পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা পিঠা পরোটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। পরোটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে একবার আলুর পিঠা পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই পিঠা পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরে আরও বেশি নরম হয়ে যায়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।